চলে এলাম, আমাদের আর সাপোর্ট করার আর ক্যামেরা ধরার কেউ নেই। কপাল খুব খারাপ, কি বলবো। দেখো একে তো কোমর ভাঙা, খুলতে পারছো কিনা জানি না। আম বসেছি, আম কাটতে সন্ধ্যাবেলা কী করছি দেখো, সব আমগুলো পচে যাচ্ছে, এত গরম পড়েছে। নিচে বসে এক এক সময় এত আমার কোনো ব্যথা করে, এই যে নিচে বসে কাটতে পারি না। ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই রাতের বেলা কী কী হচ্ছে দেখো, তোমরা ব্লগে এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, আর দেখ দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে আজকের ব্লগ। নিচে একটা প্লাস্টিক রেখেছি যাতে খাটুনি কম হয়, কোমরে ব্যথা না ওই জন্য। তা কী করবো, একটা কথা রান্না করার সময় বলবো, এখন তোমাদের পরে বলছি, পরে বলবো। আমি আমটা কেটে নিই, শুভ সন্ধ্যা ব্লগ স্টার্ট করে দিয়েছি। অতিরিক্ত গরমে আম পেকে যাচ্ছে, চলো আম কাটা হয়ে, আম কাটা হয়ে যাক তাতে আসছি। ক্যামেরায় সন্ধ্যাবেলা দেখো ডিম সেদ্ধ বসিয়েছি, আর প্রেশারে কী বসিয়েছি তোমরা সাথে থাকলে দেখতে পাবে আজকে কী করছি আমি। গ্যাস ধরিয়ে দিয়েছি, আর এই প্রেশার কুকারটাতে এমন হয়েছে খালি বারবার সিটি হয়ে যায়, সিটি হয়ে যায়। তো দেখতে থাকো ব্লগে, কপালটা খারাপ আর কি বলবো, কপালে আর ভাগ্যে না থাকলে যা হয়, ভিডিও করে যাচ্ছি ভাগ্য খারাপ। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম বন্ধুরা। ছোলা হয়ে গেছে দেখো, আর ডিম ছোলা গরম জল, পাশে আবার গরম জল, দেখি ডিমের ছোলা হবে না বন্ধুরা, কী হবে তোমাদের দেখতে হবে ব্লগটাকে। এই দেখো ও ভালো পড়ে গেল, সবার খাওয়া হবে সন্ধ্যাবেলা ডিম সিদ্ধ, বুঝেছো, একটা টাটকা ডিম ইস ফেটে গেল গো। চলো কী করবো, গরম জল নিয়ে এসছি, কী করবো সেটাও দেখাবো, একটা করে ডিম বাড়ি সবাইকে দিয়ে আসি। দেখো ভাই গরম জলে দিয়ে দিচ্ছে একটু ইস্ট, তেল, আর দিয়ে দেবো ময়দা। ডিম খেলো না, কুসুম দিলাম তো। আচ্ছা দেখছি তো, তবে আমি কাটিনি, বলতে পারবো না কি কেটেছি। কি হচ্ছে না, সিটি মারছে না, হাওয়া বেরিয়ে যাচ্ছে। এতবার দুইবার জল দিলাম, তোমাদেরকেই বলছি, তোমাদেরকেই বলছি, দুইবার প্রেশার কুকারে জল দিয়ে সিটি কিছুতেই মারে না, কী আছে দেখতে পাবে। কিন্তু টমেটো কেটে নিলাম, তার আগে পাঁচটি কাঁচা লঙ্কা কুচোই, তারপরে কোনো কিছু করবো। গলার সাউন্ডটা কি কম, জোরে জোরে বলি, সবাই জোরে জোরে বলে, আমি এবার জোরে থেকে বলবো, তোমরা শুনতে পাও না, মানে আমার শুনতে পাই না, আমরা আমার শুনতে পাচ্ছ আমার কথা, এবার জোরে জোরে সবাই জোরে জোরে বলে স্পিকার দিয়ে, আমার তো ভাই স্পিকার নাই, আমি এমনি বলবো, শুনতে পাচ্ছ কি না সেটা আমাকে জানাবে তোমরা কমেন্ট করে। চলো সব কেটে নিয়ে আসি রান্নাঘরে, তবে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন সবজি কাটতে গিয়ে হাতে বন্যা হয়েছে রক্তে, পেঁয়াজ কাটতে গিয়ে রাখো কী অবস্থা, তাড়াতাড়ি দাও কিছু পাচ্ছ, কেটে যাই না কেটে নাও, না তাড়াতাড়ি, পেঁয়াজ কাটতে গিয়ে একদম হাতটাকে থালা করে দিয়েছি, দেখো না রক্ত কী অবস্থা, ঘুরে গেল এটাতে রক্তে। কী করে করবো তাই তখনই ভাবলাম, না প্রেশার কুকারটা নিয়ে আমার পিয়া, প্রেশার কুকারটা কিছুতেই ই হচ্ছে না, লাগছে না, হাত কেটে তো দেখো বললাম না কপালটা খারাপ বলে যা পাই, হাত ভালো করে ধুয়ে বোর্ডিং দিয়ে বেঁধে রেখেছি। আর এই দেখো কি বসে দিচ্ছি সন্ধ্যাবেলায়, দেখো না কটা প্রেশার কুকারে ঢাকনাই লাগছে না, কিছুতেই ঢাকা দিয়ে হুইসেল দিয়ে পারলাম না, আচ্ছা রে ফেটা পেয়ে গেলাম,
বয়ের মধ্যে তেল দিলাম, টিকি দিচ্ছি, দেখো পেঁয়াজ কুচি, রাতে মাকে দিয়ে পেঁয়াজটা কাটা, পেঁয়াজ লঙ্কা সব দিয়ে, আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব দিয়ে ভাজবো। ভাজার পরে তারপরে টমেটো দেবো। টমেটো দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, কষাবো ধীরে ধীরে। সব ময়দাটা ভয় লাগছে, কারণ আমার ক্যামেরা না উল্টে যায়। এই দেখো হাতটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, তোমরা চিন্তা করো না। আমার হচ্ছেই জল দিয়ে দিয়ে দিলাম, আরেকটু বাড়ি দিচ্ছি আর এদিকে রাখো, আমার মানে ইটা হয়ে গেছে। হ্যাঁ এই দিন আগে রুটি করাটা দেখিয়ে দিই, তারপর দিন দেখাচ্ছি। ফুলে উঠেছে কিন্তু, খুব সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা। আর এদিকে আমার পাখিটা কোথায় খুঁজে পাচ্ছি না, তাহলে না কাজের সময় সব কিছু রেডি করে বসলাম, তবুও খুঁজে পাচ্ছি না বন্ধুরা। দেখো কত সুন্দর ফুলেছে নান রুটি, বুঝেছো? তো এটা হয়ে গেল আমার, এই হলো আজকে, হবে এখন অফ করে দিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি এবার তরকাটা করা, এই তরকা দিয়ে নান ডিমটা দিয়ে দিলাম, এবার তরকাটা দিয়ে দিলাম। ঠিকটা বাড়াচ্ছি না কেন, আমার ডাই অন্য আছে তো ওই জন্য ঠিকটা বাড়াচ্ছি না, এটা পরে বাড়াচ্ছি। দেখো কাসুরি মেথি দিলাম, আর দিয়ে দেবো কি তরকা মশলা, এইবার আমার মারব রেডি হবে রাতের খাওয়ার। আমি তো বন্ধুরা সব দেখো নিয়ে চলে এসেছি, পেঁয়াজ আর এই দেখো বাটার দিয়ে মাখিয়ে নিব নান। আর কি কেমন হলো রাতের খাবারটা? প্রচুর পরিশ্রম, একটা ভিডিও প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হয়। পরিশ্রমের ফল যদি ভালো হয় তাহলে খুব ভালো লাগে, আর যদি না খারাপ হয় তাহলে কেমন লাগে বলো মনটা। আমরা কত পরিশ্রম করে ভিডিওটা বানাতে গিয়ে দেখো কপালটা এত খারাপ, ভাতটাও কেটে গেল, রক্ত বয়ে গেল। তো তোমাদের জন্যই তোমাদের ভালোবাসা যাতে আরেকটু দাও তোমরা, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো আজকের মতো রাখছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো, বাই বন্ধুরা।